এই অডিওটা আমি এইমাত্র শুনলাম, এটা আমার আর আমার সহকর্মী নীরবের মধ্যে ইমনের মধ্যে লেনদেন ছিল। ও অডিও ছেড়েছে, আমি অডিও ছেড়েছি, ওকে দিয়েছিলাম পার্সোনালি। সেটা যদি মিডিয়াতে আসছে তাহলে বলতে চাই তার যে একটা অভিযোগের মতো সে করেছিল একটা পত্রিকা বা একটা টেলিভিশনে, যে তাকে কি মূল কাস্টিংয়ে নেওয়া হয়েছে, তার নিয়ে নিয়ে আমার কোনো বিন্দুমাত্র আমার জানা নাই। এবং আমি ওটা কাস্টিং ডিরেক্টরও না, আমি সিনেমারও ডিরেক্টর না, এবং ইমন যে কাজ করছে আমার তা আমি জানি না। আমি একজন আর্টিস্ট, সে একজন আর্টিস্ট, সে এটা আঙুল তুলেছে, যার ফলে আমি তার সাথে কয়েকজন কথা বলেছি এবং বলেছি যে তুমি তো, তোমাকে কে কাস্ট করলো না করলো আমি জানি না, কোনো লিখিত থাকলে তুমি দেখাও, তোমার যদি কেউ আমাদের আমাদের আঙিনার কেউ যদি তোমাকে নিয়ে থাকে তাহলে একটা পেপার্স থাকবে ডেফিনেটলি, যে পেপার্স অনুসারেই আইন কী চায় প্রমাণ, প্রমাণটা দেখানোর জন্য আমি তাকে বলেছিলাম। সেটা অডিও দেখি মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এনিওয়ে ইমন, আমার মনে হয় তোমার সঠিক জায়গায় থাকা উচিত। তোমাকে বলতে চাই একজন সহকর্মী হিসাবে, অনেক স্নেহ করি তোমাকে, তোমার এই যে বুদ্ধির যে কমে যাচ্ছে বা কমে গেছে কোথাও, এটা আমার আর তোমার মধ্যে কথাটা হয়েছে, ইট ওয়াজ অ্যাবসলিউটলি পার্সোনাল, সেটা মিডিয়াতে চলে আসছে। তো আমার কাছে বড় মনে হচ্ছে যে আমি এমন একটা ইম্পর্টেন্ট লোক হয়ে গেছি যে তোমার সাথে আমার কনভারসেশনটা অডিও সেটা মিডিয়াতে আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি আশা করবো যে ভবিষ্যতে কারোর সাথে পার্সোনালি কথা বলে অডিওটা বাইরে সেল করবে না, এটা করা তোমার ঠিক হবে না। আমি কিন্তু, আমার কাছে সমস্ত অডিও আছে, তুমি দুঃখ প্রকাশ করেছ, তুমি রাতে ঘুমাওনি, কাজটা অন্যায় হয়েছে, তুমি কোনো কোনো সোর্স পাঠিয়েছ, আমার ক্ষমা চাইতে ক্ষমা লাগবে না, আমি তোমাকে এমনি ক্ষমা করে দিচ্ছি, এবং তুমি আমার সহকর্মী, তোমার প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না। আমি তো তাকে নেই নাই, আমি জানিও না পারিশ্রমিকের ব্যাপারে না, ওই ব্যর্থে তার মা হাসপাতালে ভর্তি ছিল, সে পার্সোনালি লোনে তার কাছে লিখিত আছে। আমি বলছি যে তুমি টাকাটা পেলে আমার টাকাটা দিয়ে যেও, এটা সে জানে, ভালো করে জানে, আমার পিএস এটা লিখিত রেখে দিছে পথে, যেহেতু মা হাসপাতালে সেটা হুর ওর মা বা আমার মা, আমার কাছে মনে হয়েছে আমি পাশে দাঁড়াবো, ও বললো যে আমার টাকাটা লাগবে, দিলে আমি আবার আপনাকে দিয়ে দেবো, ঠিক ওইভাবেই লিখে সে নিয়েছে। এখনও আমি চাইনি টাকাটা, তবে মেসেজে বলেছি তোমাকে যে আমি টাকাটা দিয়েছিলাম, লোন নিয়েছ, টাকাটা দিয়ে দিও। সেটাই আমি অবাক হচ্ছি যে মানুষ যদি বিপদে দাঁড়ায়, বিপদে পাশে দাঁড়ায়, তার রেজাল্ট যদি উল্টে যায় তাহলে তো বিপদে পাশে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে। আমি ভাবছি এখন থেকে আর দাঁড়াবো কি দাঁড়াবো না, এটা ভাবছি। ও এই কথাটা আমি কেন বলেছি, যে তুমি জোর করে, আমি আম নট প্রডিউসার, আম নট ডিরেক্টর, তুমি বলতেছো যে আমি টাকা তাকে দেবো, কি কেন দেবো, এটা কি সে কোনো প্রেশার দিয়ে আমার কাছে নিতে পারবে? কোনো আইনেই তো পড়ে না, কোনো নিয়মে পড়ে না, মানে চলচ্চিত্রের আইনেও পড়ে না, দেশের আইনেও পড়ে না, যেহেতু আমি এটার মধ্যে একজন আর্টিস্ট এবং আমার সাথে তার কোনো লিখিত হয়নি এবং আমার সাথে আলোচনা হয়নি, তার স্ক্রিপ্টেও কথা হয়নি, কিছুই না, আমি একেবারেই তার সাথে আমার কোনো আলোচনা কোনো প্রুফটি নাই। সেই জন্য আমি কথা বলেছি, তোমার যত ব্রেকআপই হোক, ব্যাকআপ থাকুক না কেন, যত স্পিড থাকুক, যত শক্তি থাকুক, এটা তুমি কখনোই মানে স্ট্যাবল করতে পারবে না, বিষয়টা তুমি মানে বাস্তবে রূপ দিতে পারবে না, কারণ আমি তো এটার সাথে জড়িত না। মাহি, সি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে। আমি আশা করছি যে যে পরিমাণ যে পর্যায়ে আসছে ইনশাল্লাহ আমি ব্যাক করাবো, আলটিমেটলি আমি ব্যাক করাবো। আমি চাই না যে এটা আরও বেড়ে যাক, কারো ঘর ভেঙে যাক, এটা আমি চাই না। আমি তাকে এটাই রিকোয়েস্ট করেছি যে তুমি নতুন করে কোনো ইনিশিয়েটিভ নেবে না। যারা দেখেছি অনেকে আমাকে তাই বলেছে, এবং আপনি শুনেছেন, আপনি দেখেছেন যে যখন মাননীয় মন্ত্রী ফোন করেছে তখন বলছে যে এই ইয়া মাহি আছে কথা বলবেন, এই কথাটাই বলছে, বলে দিয়েছে। ওই ফোনে কিন্তু দেখা যায়নি যে মাহি আছে কি না, তাহলে এইটা অনেক কাছে ডাউট হয়েছে যে বিষয়টা সে কি তার মানে কেন দিল বিষয়টা, মানে তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট ছিল না ছিল না, আমরা মানে ইট ওয়াজ নট ক্লিয়ার টু মি। যেটা আমিও বলবো যে আমি আমার পাশে কে আছে তাকে ফট করে ধরে দেওয়া, এটা তো ভিডিও কল না, এটা অডিও কল ছিল, এটাই আর কি। শিল্পী সমিতি নির্বাচনে আসলে আমাকে দুই পক্ষ থেকে চেষ্টা করেছে, এমন হইতে পারে আমি নির্বাচন করতেও পারি বলা মুশকিল, আবার যদি নাও করি একটা সঠিক প্যানেল পাশ করে আসুক, যেটা সবসময় করেছি, সবসময় আমি প্যানেলে পাশে থেকেছি, কাজ করে যে পাশে থেকে সাপোর্ট করেছি, যারা শিল্পীর জন্য সত্যিকারে কাজ করবে ওই প্যানেলকে এবার সাপোর্ট করবো।